সকালতুল কমিউনিটি সেন্টার চলার বরিটি হাইবের আয়োজন আর বিয়ের নাজি যারা দত পাই জামাই আর বউ দুনু ফক্কর মেহমান লড়াইয়ে উপস্থিত একে অপরের লয় কুশল বিনিময় করার হাসাহাসি করার নতুন আত্মীয়তার পরিচয়ের একজন আরেকজনের লয় বরিত আসিল অষ্টশক এরতুম প্রায় আড়াইশো মাইশে হানা মাহে ফেলে মালা বদলের প্রস্তুতি চলার জামাই বই আছে স্টেজের নাজি আর বউ গেয়ে ফাল্লারত নাজি সাজিবার লয় কিন্তু জামাইরই স্টেজত বয় রাখি বউ ফাল্লারতুল হটে দেখি না এন হন নাটকের স্ক্রিপ্ট নয় এরকমেরই এক ঘটনা ঘটে গিয়ে গই চট্টগ্রামের আনোয়ারা উপজেলা মেয়ের তিন তারিখ শুক্রবার বিকালে আনোয়ারা উপজেলার হালাবিবি দিঘি এলাকাত বঙ্গবন্ধু টানেল সড়কের পাশে একখান কমিউনিটি সেন্টার নাজি এই ঘটনা ঘটে জানা গিয়ে মেয়ের দুই তারিখ বৃহস্পতিবার রাতে আসিল এই বরকনের মেহেদি অনুষ্ঠান দুজনে মেহেদি অনুষ্ঠান নাজি আনন্দ উপভোগ করছে এবং মধ্যরাতে তারা টানেল রোড নাজি যাইয়ারে মেহেদি রজনীর ফটোশুটও করছে তারপরে বরকনে একসাথে ফার্কি সমুদ্র সৈকতত গিয়ে বেড়ে বেড়াই এটা তার বন্ধু বান্ধব উপস্থিত আসিল ফার্কি সমুদ্র সৈকতত নাজি নতুন জামাই বউর বুতুর এন্ড কিউ ই জিয়ানে বিয়ের দিন জামাইয়ের স্টেজত বয় রাখি ফাল্লা রত্ন দায় গিয়ে গুই কনে এই প্রশ্নময় এখন গুরের ব্যাকুনুর মন এই বিষয়ে স্থানীয় মহিলা ইউপি সদস্য বিলকিস আক্তার আল্লাহতা হলে তিনি মুঠোফোনে সিপ্লাসরে জানাই আপনি থাকতেও আপনারই তারা আমার বিপক্ষ একা এই হল একা বড় হয়ে গিয়েছে বিপক্ষ মানে এখান একা সমাধান হয়ে আর ই তারা দুজন গিয়েছো আর তারা হঠাৎ হয়ে তারা গিয়েছে যাচ্ছে কারণ এই মেয়ে তো বলুন মেয়ে তো জঙ্গল আছে এখন বিষয় গ্রহণ মেয়ে ভালো না বুঝে মা বাবার মাসা মনে হারিয়ে ধরে মেহের মনে হয় ইয়ান বুঝতে না হতে পারলাম মা বাপুরও না হতে জানলে তো হওয়া তারা রিজেশন আছে এই তারা আজ সব পাঁচশো পাঁচশো মতো বলে খান এগুলো হ তিনি জানাই এ বিষয়ে কেউ তার হাসে নুমাই আর এই ঘটনার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়ে গিয়ে সারা দেশের জিএন লয়ারে চলের নানান রকমের আলোচনা তবে ব্যাকুণ একখানি প্রশ্ন মহতি অনুষ্ঠানের দিন ফার্কি বিশুদ বেড়াইতে যাইরে জামাই বউর ভিতর এন কিউ ই জিএনর হারণে বউই বিয়ের দিন জামাইরি ফেলে এরে দেয় যাইবের সিদ্ধান্ত লই সিপ্লাস চট্টগ্রাম।